بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم: فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. سورة النساء 65 نمبر آيات. وقال الرسول صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري رحمه الله. যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহরবানিতে আমরা দীর্ঘ এক মাস পর আবার এই গেজাজ জামে মসজিদে কিছুদিনে কথা বলার ও শোনার জন্য একত্রিত হতে পেরেছি, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। সলাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এখন এশার বিলম্বে হয়, ফলে এশারের পরে সময় কম, আর আলোচক দুইজন এজন্য সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছুদিনে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ভারতীয় উপমহাদেশের লোক এবং বাংলাদেশের অথবা ইন্ডিয়ান বাংলা তথা কলকাতার লোক, বাংলাভাষী লোক এক কথায়। আমাদের দেশে সরাসরি মক্কা ও মদিনা থেকে ইসলাম যায়নি, বরং ইরান তুরান এই পথ হয়ে যাওয়ার ফলে অনেক ভেজালই আমাদের সমাজে ঢুকে গেছে। এরপরে ইহুদি খ্রিস্টান শক্তি যতদিন মুসলমানদের সাথে সরাসরি লড়াই করেছে, সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর মুসলমানরা মুনাফিকি না করে তাদের ইমানি বলে বলিয়ান ছিলেন, ততদিন কাফের মুশরিকরা মুসলমানদের সাথে কোনো লড়াইয়ে জিততে পারেনি। তারা যখন দেখলো যে সংখ্যাধিক্য দিয়ে মুসলমানদের বিরুদ্ধে জেতা যাবে না, তখন তারা আমাদের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ শুরু করেছে, বুঝে আসছে? তখন তারা আমাদের বিরুদ্ধে অস্ত্রের যুদ্ধ ছেড়ে দিয়েছে, তারপরে আমাদের ভিতর থেকেই আমাদের মাঝে ভেজাল ঢুকানোর জন্য চেষ্টা করেছে। মুসলমানদের মাঝে এমন কিছু জিনিস তারা ঢুকিয়ে দিয়েছে যে মুসলিম মনে করছে আমি বড় মুসলমান, অথচ সে ইমানের মধ্যে নেই। এর সাথে আরও যুক্ত হয়েছে আমাদের ভারতীয় উপমহাদেশকে 200 বছর শাসন করেছে ইংরেজরা, তার মানে আমাদের তাহজিব তামাদ্দুন কোনো কিছুই তারা ঠিক রাখেনি, সব পরিবর্তন করে দিয়েছে। আর পরবর্তীতে এমন কোনো আন্দোলন আসেনি, এমন কোনো সংস্কার আসেনি
এমন কোন মুজাদ্দাদ আসেননি যারা এই 200 বছরের কালিমাকে মুছে ফেলে ওইখানে তাওহীদের বীজ বপন করবেন। যেই প্রচেষ্টা হয়েছে সেটা খুব সামান্য, যে প্রচেষ্টা চলছে এখনো সেটাও বিরোধীদের এবং অপসংস্কৃতির কাছে একেবারে নগণ্য, তুলনা করার মতো নয়। তারপরেও বা তদুপরি যারা শিরক ও বিদআতের মাঝে নিমজ্জিত রয়েছে তাদের মিডিয়ার কোনো শেষ নেই আলহামদুলিল্লাহ। এরপরও হকের দাওয়াত অতি দ্রুত আল্লাহ রহমতে আমাদের দেশে ছড়িয়ে পড়ছে, মানুষজন সত্য জেনে উহা গ্রহণ করছে। তারা যতই হকের বিরুদ্ধে বলুক না কেন, যখনই বলছে যে ওদেরটা ঠিক নয় তখন মানুষ জানতে চাচ্ছে যে ওদেরটা কি আগে জেনে দেখি। তো এর মাধ্যমে মানুষ সত্য জেনে সত্যটাকেই গ্রহণ করছে আর মিথ্যাটাকে পরিহার করছে। এটাই বাস্তবতা যে সত্য চির অমলান, সত্য একদিন প্রকাশিত হবেই হবে ইনশাআল্লাহ। আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন তখন ইতিপূর্বে তিনি পারতেন মক্কার চতুর্দিকে যে মূর্তি 360টি মূর্তি ছিল এগুলোকে ভেঙে ফেলতে, কিন্তু তখনও সময় হয়নি, তাই সেগুলো ভাঙ্গারও হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। কিন্তু যেদিন মক্কা বিজয় করলেন তার হাতে যে লাঠি ছিল ওইগুলো দিয়ে ওই মূর্তিগুলোকে ধাক্কা দিয়ে ফেলছিলেন আর বলছিলেন যে কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, সত্য সমাগত মিথ্যা দুর্বৃত অপদস্থ লাঞ্ছিত এবং মিথ্যা এটা হওয়ারই ছিল। অতএব ইনশাআল্লাহ আমাদের দেশে সত্যের জয়গান বওয়া শুরু হয়েছে, এটা একদিন তার পূর্ণ রূপ ধারণ করবে। আল্লাহ যেন সেই দিন পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আল্লাহুম্মা আমিন। এবং এই আন্দোলনে আল্লাহ তাআলা আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, অতএব সরাসরি মক্কা ও মদিনা থেকে যখন ইসলাম পাইনি তখন মেলা ভেজাল ঢুকেছে আর এই ভেজালগুলোর মধ্যে আমরা ছিলাম, কিন্তু আল্লাহর রহমত অতঃপর সৌদি আরব সরকারের সার্বিক প্রচেষ্টায় এদেশে বেশ কিছু ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, যার মধ্যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সবচেয়ে উল্লেখযোগ্য। এবং এটা প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে বিশ্বের বাইরের বিভিন্ন দেশের ছেলেরা এখানে আসবে, সত্য ইসলাম জানবে, পড়বে, মানবে এবং জাতির কাছে ফিরে গিয়ে তাদেরকে আবার সাবধান ও সতর্ক করবে এর মাধ্যমে। এবং অনেক হাজি সাহেবান যখন এদেশে এসেছেন তাদেরকে বিভিন্ন সময়ে বই, লিফলেট এবং আমাদের সেন্টারের মাধ্যমে, অন্য সেন্টারগুলোর মাধ্যমে, সরকারের মাধ্যমে বিভিন্ন দাওয়াতি পত্র তাদেরকে দেওয়া হয়েছে, সিডি ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে মানুষ আস্তে আস্তে এখন সত্য জানা শুরু করেছে। কিছুদিন পূর্বে মেলা মশলা ছিল যা মানুষ জানতো না, কিন্তু এখন জানতে পেরেছে। এবং এর অন্যতম সাক্ষী আপনাদের মধ্যে অনেকেই যারা জানতেন হয়তো একটা হক কিন্তু পরে জানতে পেরেছেন যে আসলে এটা ঠিক নয়, বরং যেটাকে না হক বলে জানতাম সেটাই সত্য। এমনই দু একটি মশলা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তার মধ্যে বহুল প্রচলিত একটি ভুল মশলা হলো আমাদের সমাজে আল্লাহ নিরাকার। আল্লাহ কি নিরাকার? আল্লাহর কোনো আকার নেই, আল্লাহর কোনো আকার নেই। কোরআন ও হাদিসের দৃষ্টিতে এই কথাটি ঠিক আছে কি ঠিক নয়? কেন ঠিক নয়? কারণ আল্লাহ নিজে বলছেন লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, মহান রব্বুল আলামিনের মতো কেউ নন, মহান রব্বুল আলামিনের মতো কেউ নন। তাহলে আল্লাহর একটা কি আছে, মত আছে, মানে রূপ আছে, ওই রূপটার মতো মানুষ বা জিন ভূত কোনো কারো কিছুই মিল নাই, আল্লাহর রূপ আল্লাহর মতো। তাহলে আল্লাহ নিরাকার নন, আল্লাহর একটা আকার আছে, যেই আকারের সাথে অন্যের আকার মিল নেই। ওয়া হুয়াস সামিউল বাসির, মহান রব্বুল আলামিন সবকিছু শোনেন ও দেখেন।
সবকিছু শুনেন ও দেখেন। তাহলে আমরা এখান থেকে একটা ইঙ্গিত পাই যে মহান রব্বুল আলামিনের মতো কেউ নয়, মানে আল্লাহর একটা আকার আছে। এছাড়া মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের অনেক আয়াতে তার বিভিন্ন সেফাতের কথা উল্লেখ করেছেন। যেমন আপনাদের অনেকে একটি সুরা মুখস্থ রেখেছেন হয়তোবা, সেই সুরাটি হলো সুরাতুল মুলক। এটা আমাদের দেশে খুব গুরুত্ব সহকারেই পড়া হয়। এই সুরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাতে, বিয়াদিহিল মুলক, যার হাতে সব কিছুর রাজত্ব মালিকানা রয়েছে, যার কার কিসে আছে হাতে, বিয়াদিহি ইয়াদ মানে কি হাত। কিন্তু আমাদের সমাজের লোকেরা ওই যে একটা ভুলের উপরে বিশ্বাস করেছে যে আল্লাহর আকার নাই, হাত বললে আকার হয়ে যায়, ফলে আর হাত স্বীকার করা যাবে না। মানে কানা যদি কানাকে পথ দেখায় তাহলে দুইজনে গর্তে গিয়ে পড়ে, ঠিক একই অবস্থা। ভুলের উপরে নিজের ভিত্তি স্থাপন করার কারণে পরের সহি মাসলাকেও সে কি করেছে, উল্টে দিয়েছে। এবার কি বলছে, বিয়াদিহিল মুলক মানে হলো পবিত্র ও বা বরকতময় সেই সত্তা যার কুদরতি হাতে, যার কুদরতি হাতে সারা বিশ্বের সব কিছুরই মালিকানা। এই কুদরত শব্দটা কি বাংলা না আরবি? আরবি। তো ওটা যদি দরকার হতো ওই জায়গায় আল্লাহ বলতেন কি না? আল্লাহ বলতেন, কিন্তু এইখানে উল্লেখ করেননি আল্লাহ তাআলা। তার মানে কি আল্লাহর চাইতে বেশি বুঝি? নাউজুবিল্লাহ। অতএব এটা অপব্যাখ্যা, আর অপব্যাখ্যা এটা না মানারই নামান্তর। এটা গেল একটি, মেলা দলিল আছে, বলার সময় নেই। তারপরে আরেক জায়গায় মহান রব্বুল আলামিন বলছেন সুরাতুল কালাম, মুলকের পরেই হচ্ছে সুরা কলাম, তার ৪২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন তার পায়ের নলা খুলে দেবেন, এবং যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে সাজদা করেনি তাদেরকে সাজদা করার জন্য আল্লাহ আহ্বান করবেন, ডাকবেন সাজদা করে দেখাও মহান রব্বুল আলামিন। ফালা ইয়াস্তাতিউন, কিন্তু তারা সক্ষম হবে না। কেন? দুনিয়াতে আল্লাহকে তারা সাজদা করেনি। প্রমাণের বিষয় হলো আনসাক, সাক শব্দের অর্থ হলো পায়ের নলা, পিণ্ডলি যেটাকে বলছে। আল্লাহর পায়ের নলা কেমন এটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, এটা ধরন আমরা বর্ণনা করতে পারবো না, এবং এটার ধরন বর্ণনা করাও ভুল। কেন ভুল? কারণ রাসূল বলেননি, আল্লাহ বলেননি। তবে আল্লাহর পায়ের নলা আছে এটা বিশ্বাস করতে হবে, সেটা কেমন আল্লাহু আলাম, সেটা আল্লাহ ভালো জানেন। তাহলে এখান থেকেও আল্লাহর আকার কি হয়, প্রমাণিত হয়। মহান রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কিস্তির ব্যাপারে বলেছেন, তাজরি বিআয়ুনিনা, নূহ আলাইহিস সালামের কিস্তিটা চলছিল আমার চোখের সামনে। কার চোখের সামনে? আল্লাহর চোখের সামনে। দুনিয়া তো সব শেষ, প্লাবনে শেষ হয়ে গেছে, কিন্তু নৌকা চলছে কার চোখের সামনে? বিআয়ুনিনা, আল্লাহ বলছেন আমার চোখের সামনে। তো আমরা কি বলবো, আল্লাহর কুদরতি চোখ? আল্লাহ তো বলছে সরাসরি চোখ, তবে আল্লাহর চোখ আমার, আল্লাহর চোখ আমাদের চোখের মতো নয়। যেটা শুরুতেই আমি বলেছি, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নয়। আল্লাহর সাথে উপমা উদাহরণ দৃষ্টান্ত টানা যাবে না। তাহলে আল্লাহ কি সাকার না নিরাকার? সাকার। আল্লাহর আকার আছে। নিরাকার যারা বিশ্বাস করে ওদের দাবি অনুযায়ী কিয়ামতে হয়তো তারা আল্লাহকে দেখতে পাবে না। কেন? কারণ নিরাকার জিনিস তো দেখা যায় না, নিরাকার জিনিস দেখা যায় না। আর আল্লাহ বলছেন, ওয়ুজুহুন ইয়াউমাইযিন নাযিরা, ওয়ুজুহুন ইয়াউমাইযিন নাযিরা, অনেক চেহারা কিয়ামতের দিন সতেজ উজ্জ্বল থাকবে। ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের রবকে দেখতে পাবে। যার আকার নাই কি দেখবেন আপনি? আল্লাহর আকার আছে বলেই আল্লাহকে দেখা যাবে। হাদিস বলছে যে জান্নাতে জান্নাতিরা চলে যাওয়ার পরে মহান রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে
আমি কি তোমাদেরকে আরো কোন নিয়ামত দেব? বলছে, তারা বলবে যে সবই তো পেয়েছে, আর কিসের দরকার আছে? তখন মহান রব্বুল আলামিন উপরিভাগ থেকে, জান্নাতের উপরিভাগ ভাগ থেকে তাদেরকে সালাম বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা, আমার তরফ থেকে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। সবাই চেয়ে দেখবেন উপরে, তখন দেখবেন কাকে? মহান রব্বুল আলামিনকে। তখন তারা বলবেন যে জান্নাতে যা নিয়ামত পেয়েছি আল্লাহর দর্শনের কাছে, আল্লাহর দেখার কাছে এগুলো কিছুই না। আল্লাহ, তাহলে নিরাকার হলে কি দেখবেন আপনি? আল্লাহ বলছেন, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহান রব্বুল আলামিনের চেহারা অবশিষ্ট থাকবে, আর কুল্লু মান আলাইহা ফান, তার আগের আয়াতে বলা হয়েছে পৃথিবীর সব কিয়ামতের সময় ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন কে? মহান রব্বুল আলামিন। তাহলে মহান রব্বুল আলামিনের ওয়াজ বলা হয়েছে, চেহারার কথা বলা হয়েছে, চেহারা দিয়ে পুরাটাই উদ্দেশ্য করা হয়েছে, তবে এখানে আল্লাহ চেহারারই উল্লেখ করেছেন। যদি আল্লাহ তাআলার আকার না থাকবে আল্লাহ এটা উল্লেখ করবেন কেন? আগে আমরা বলেছি আল্লাহর সাথে উপমা দেওয়া যাবে না, তবে আল্লাহর চেহারা আছে এটা বিশ্বাস করতে হবে, নতুবা আপনি এই আয়াতের অস্বীকার করার কারণে ঈমান থেকে বের হয়ে যাবেন। সূরাতুর রহমান 27 নম্বর আয়াত। এ গেল একটি মাসালা যে আল্লাহ তাআলা সাকার নিরাকার নন, অথচ আমাদের সমাজে সর্বত্র এই বিশ্বাস মানুষের যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নেই। দ্বিতীয় আরেকটি ভুল আকিদা ও বিশ্বাস, আকিদাই যদি নষ্ট হয় আমল তার উপরেই প্রতিষ্ঠিত হয়, আকিদা ভুল হলে আমলও কি হবে? ভুল হবে। যদি আপনি ফাউন্ডেশনটাই ভুল দেন তাহলে ওই বিল্ডিং এর উপরে যত তুলবেন ততই ভুল থাকবে। এজন্য মেলা বিল্ডিংকে দেখা যায় যে বেশি দিন না হলেও ওটা অতি তাড়াতাড়ি ভেঙে গেছে। কদিন পূর্বে একটা বিল্ডিং, পাঁচতলা বিল্ডিং, চারতলা বিল্ডিং এ হেলে পড়েছে, কেন? কারণ ওর ভিত ঠিক ছিল না। তো আমাদের ভীতি হচ্ছে দুর্বল, আকিদাই আমাদের গলত, এজন্য আকিদা আমাদের বিশুদ্ধ করতে হবে। দুই নাম্বার ভুল হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি মনে করা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি মনে করা, এটা একটা মহা ভুল। এবং এজন্য বাতিল কিছু হাদিস, জাল কিছু হাদিস নিয়ে আসা দলিল হিসেবে, আর তার অন্যতম একটা জাল হাদিস হলো, দলিল হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বলে প্রচার করা হয়, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন, নাউযুবিল্লাহ। এগুলো জাল হাদিস, ওইগুলো দিয়ে মানুষকে ভুল বোঝানো হয়। সাধারণ বাংলাভাষী লোক তারা আরবি বুঝে না, আর ওদেরকে যা ইচ্ছা তাই মোল্লারা বুঝিয়ে থাকে। এজন্য আপনার ইমানই দায়িত্ব যে যতটুক না হলে আপনার ইমান ঠিক থাকে না, ততটুক অবশ্যই আপনাকে জানতে হবে, বিশেষ করে আকিদার বিষয় আপনাকে জানতেই হবে ফরজে আইন, নতুবা আপনার ইমান পূর্ণতা লাভ করবে না, বরং অনেক সময় আপনি শিরকের মধ্যে ডুবে থাকতে পারেন। তো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি জাল হাদিস বিপরীতে আপনারা, আমরা সকলেই জানি যে মহান রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন, এবং আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, মহান রব্বুল আলামিন নিরক্ষরদের নিকটে, অর্থাৎ মক্কার লোকেরা তখন তেমন অক্ষর জ্ঞান ছিল না বেশিরভাগ লোকের, কিছু লোক লেখাপড়া জানতো, বাকিগুলো মূর্খ ছিল, ওর সামনে হাজারো হাদিস কোরআন দিয়ে দেন না কেন পড়তে পারবে না, এমন ছিল। আমাদের দেশে এখনো আছে, এখন মেলা খাদ্দামা আসছে, শাইখও যান, আমিও যাই, ওই মাঝে মাঝে লিয়াকা তিব্বিয়া হারাসে, হারাজের ওইখানে একটা হসপিটাল আছে, তো আমাদের দাওয়াতি কাজ কিছু আছে, তো মেলা মহিলাকে দেখি ও বাংলা পড়তেই জানে না, ওকে বই কি দিবেন আপনি, বইয়ের ভিতরে কি আছে ও কি করে পড়বে? তো এরকম উম্মি আনপড় নিরক্ষর ছিল, ওদের মধ্য থেকে আল্লাহ তাআলা একজনকে রাসূল করে প্রেরণ করেছিলেন। আর ওই লোকগুলো কি মানুষ ছিল নাকি নূরের তৈরি ফেরেশতা ছিল? মানুষ ছিল তারা। আর আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে আমি মাটি থেকে তৈরি করেছি, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি মানুষ ছিলেন, তার পিতামাতা ছিল, তার যাবতীয় আত্মীয় স্বজন ছিল, তার স্ত্রী ছিল, বিয়ে শাদী করেছেন, তার ছেলে মেয়ে ছিল, সবই মানুষের মতো, তো উনি নূরের তৈরি হবেন কি করে? বরং মহান রব্বুল আলামিন বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইন্নামা কেবল মাত্র, ইন্নামা কালেমায়ে হাসর বলা হয়, মানে এটাকে সংকুচিত করে দেওয়া হয় বাক্যটাকে, কেবল মাত্রের অর্থ দেয় ইন্নামা কেবল মাত্র আনা আমি, বাশারুম মিসলুকুম তোমাদের মতো একজন মানুষ, মর্যাদাগত দিক থেকে উনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কিন্তু সৃষ্টিগত দিক থেকে তিনি আমাদের মতো মানুষ, আমরা যেরকম বাবা মার মাধ্যমে এসেছি উনিও বাবা মার মাধ্যমে এসেছেন, আমাদের অসুখ বিসুখ হয় তারও অসুখ বিসুখ হতো, আমাদের আমরা ভুলে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ভুলে যেতেন কিছু কিছু বিষয়, তার প্রমাণও আছে। অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি কথাটা ভুল, বরং রাসূল মহান রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে মেন নির্যাস। এখন তো আমরা আসতেছি পিতামাতার মাধ্যমে, যে প্রক্রিয়া আছে এটা আমাদের সকলের জানা, কিন্তু আমাদের মূল আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি মাটি থেকে তৈরি, এই জন্য আমরা মাটির মানুষ। এখন কি আমাদের আমরা কি মাটির থেকে তৈরি হচ্ছি নাকি? আমাদেরকে মহান রব্বুল আলামিন এই যে নুতফা যাচ্ছে, তারপরে মায়ের রেহমে আমরা 40 দিন থাকছি এভাবে, তারপরে জমাট রক্ত, তারপরে গোস্তপিণ্ডে, তারপরে এখানে হাড্ডি পড়ানো হচ্ছে, তারপর মানুষ তৈরি করছেন মহান রব্বুল আলামিন, কিন্তু আসল আমাদের কি? মাটি। আর জিনদের, জিনদের আসল হলো আগুন, আল্লাহ তাআলা জিনকে আগুন থেকে তৈরি করেছেন, ফেরেশতাকে তৈরি করেছেন নূর আলো থেকে, আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে তৈরি করে ফেরেশতাদের উপরে কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা আদমকে সাজদা করিয়েছেন। আর আপনি মনে করছেন যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সৃষ্টিগতভাবে আমাদের মতো মানুষ মনে করি তাহলে তাকে মর্যাদা দিলাম না, তাকে ছোট করে দিলাম, তাকে খাটো করে দিলাম, এই তথ্যটাই আপনার ভুল। কারণ মহান রব্বুল আলামিন মাটির তৈরি আদম আদমকেই মর্যাদা দিয়েছেন, কার উপরে? ফেরেশতার উপরে, এবং ফেরেশতাকে দিয়ে সাজদা করিয়েছেন আদম আলাইহিস সালামকে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি হলেও তিনি সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা। আনা সাইয়্যিদ ওয়ালাদি আদম ওয়ালা ফখর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ, তবে আমার কোনো অহংকার নেই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টিগতভাবে অন্য মানুষদের মতো একজন মানুষ, তবে মর্যাদাগতভাবে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল। এই পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি হলেন নবী ও রাসূলগণ, তাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন নবীগণ, রাসূলগণ, রাসূলদের হলেন 5 জন, ওই 5 জনের মধ্যে শ্রেষ্ঠ হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবেই তাকে আপনাকে মর্যাদা দিতে হবে, এছাড়া ভিন্ন তরিকা ধরলে আপনি গলত তরিকা ধরবেন, আর মর্যাদা দেওয়ার নামে আপনি তাকে কি করবেন? বেজ্জতি করবেন, অপমান করবেন। আপনি তাকে যদি ফেরেশতার লেভেলে নিয়ে যান তাহলে আপনি তাকে সম্মান দিলেন না, বরং তার মান হানি করলেন। মহান রব্বুল আলামিন সূরা আরাফের 12 নম্বর আয়াতে বলেছেন, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের নসলে জন্ম নিয়েছিলেন, আর মানুষকে আল্লাহ কি থেকে তৈরি করেছেন, একটু আগে আমি বলছিলাম যে মহান রব্বুল আলামিন তাকে মাটি, মানুষকে মাটির থেকে তৈরি করেছেন। মহান রব্বুল আলামিন বলছেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুকা ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সবাইকে বললেন যে তোমরা আদমকে সাজদা করো, তাকে কিছু নাম শিখিয়ে দিলেন, ওয়া আল্লামা আদম আল আসমা, এগুলো আপনারা পড়ে নিন। তারপরে যখন আদম আলাইহিস সালাম এগুলোর নাম বলে দিলেন, ফেরেশতারা পারলেন না, তখন ফেরেশতাদেরকে বললেন যে ওকে সাজদা করো। তো ফেরেশতাদের সাথে উঠা বসা করতো কে? ইবলিস। কিন্তু ইবলিস ছিল জিন জাতির অন্তর্ভুক্ত। ফেরেশতারা ঠিকই আল্লাহর আদেশ পালন করলেন, আর আল্লাহ বলেছেন ওই কথা যে ওয়ায়াফআলুনা লা ইয়াসুনাল্লাহ, ফেরেশতারা কোনো সময় আল্লাহর অবাধ্য হন না, ওয়ায়াফআলুনা মা ইউমারুন, এবং আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তা তারা সাথে সাথে বাস্তবায়ন করে, তারা তাই করলেন। কিন্তু মিস্টার ইবলিস বলল
না আমি তাকে সাজদা করতে পারবো না। আল্লাহ জিজ্ঞাসা করলেন যে মিস্টার ইবলিস মা মানাকে আল্লাহ তাসজুদ ইদা আমারতুক, আমি যখন অর্ডার করলাম তখন কোন জিনিসে তোমাকে বাধা দিল এই আদম আলাইহিস সালামকে সাজদা করতে? ক্বালা আনা খাইরুম মিন, ইবলিস বলছে যে আমি ওর চাইতে ভালো। ইবলিস কি বলছে? আমি ওর চাইতে ভালো। খালাকতানি মিন নার, আপনি তো আমাকে আগুন থেকে তৈরি করেছেন, আর আগুনের গতি কোন দিকে? আগুন যদি ধরেন তো উপর দিকে যায়। ওয়া খালাকতাহু মিন তিন, আর আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আর ইবলিসও জানতো আদম মাটির তৈরি, আর আদমেরই সন্তান কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আদম সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আদম সন্তান। উনি নিজেও বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আর এখন আমি তাকে বলছি নূরের তৈরি। এটা একটা ডাহা মিথ্যা এবং ভ্রান্ত আকিদা। দয়া করে আকিদা পরিহার করে সঠিক আকিদা পোষণ করুন। দুটি মাত্র মাসলা বলা হলো, বলছিলাম আগে সময় কম। মহান রব্বুল আলামিন যেন এই ভুল দুটি আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা, এক নাম্বার, আল্লাহ সাকার না নিরাকার? আল্লাহ সাকার, আল্লাহর আকার আছে। কেমন আকার? আল্লাহর আকার, আল্লাহর মতো, আমাদের কারো মতো নয়, ধরন বলা যাবে না। দুই নাম্বার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টিগত ভাবে আমাদের মতো একজন মানুষ ছিলেন, অতএব তিনি মাটির তৈরি, মাটির মানুষ, আর মর্যাদাগত ভাবে তিনি শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীর, তবে তিনি নূরের তৈরি নন, তবে তিনি নূরের তৈরি নন। এই মর্মে যা কিছু বর্ণিত হয়েছে তা জাল ও বানাওয়াট। মহান রব্বুল আলামিন আমাদের আকীদাকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করুন। আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের আকীদাকে মজবুত করে তার উপরে আমলের ভিত্তি স্থাপন করার মাধ্যমে, ভালো আমল করে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সঠিক আকীদা রেখে কিয়ামতের দিন রাসূলের শাফাত নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।